মেলা এসে খুব ভালো লাগতেছে। মেলাটা অনেক সুন্দর করেই করছে এবার, সব কিছু মোটামুটি খুব সুন্দর, সব জিনিস খুব ভালো, প্রয়োজনীয় মানে সব সামগ্রী পাওয়া যাচ্ছে এখানে। আমাদের যাবতীয় গৃহকর্মের যেগুলো সেগুলো পাওয়া যাচ্ছে, ড্রেস আপ থেকে শুরু করে কসমেটিক্স সবই পাওয়া যাচ্ছে। খুব ভালো লাগতেছে মেলা এসে। মাসব্যাপী তাঁত শিল্প বাণিজ্য মেলা 2020-এ এসে খুব ভালো লাগছে, একটি প্রাণবন্ত মেলা। তো প্রচার প্রচারণার অভাবে দেখতে পারি মানে বুঝতে পারি না যেখানে মেলা হচ্ছে। যখন জানলাম যে নৌকা পুলিশ লাইনে মেলা হচ্ছে, আমরা আসলাম, অনেক প্রাণবন্ত মেলা, ভালো লাগছে ঘুরতে ফিরতে। কিন্তু মেলার সময়টা কম হওয়ার কারণে জিনিস একদিনে তো দেখে পছন্দ করে শেষ করা যাচ্ছে না, পরিবার নিয়ে দেখতে পছন্দ করতে যদি সময় আর একটু বাড়ানো যেত তাহলে যারা জানে না তারাও আসতো, আমাদেরও আবার পরবর্তীতে এসে পছন্দ করে জিনিসগুলো কেনা যেত আর কি। যদি সময়টা বাড়ানো হয় তাহলে খুব ভালো হয়। মাসব্যাপী কোনাক মেলায় প্রথম দিকে বৈঠক হওয়ার কারণে মেলা সেরকমভাবে প্রথম দিকে জমে উঠতে পারেনি, কিন্তু শেষ দিকে এসে মেলা জমে উঠেছে। তো মেলা আমি হাজি দানেশ, বিজ্ঞান ও প্রযুক্তির একজন স্টুডেন্ট, মেলাতে আসছি। প্রবেশ টিকিটের মাধ্যমে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে, এটা অনেক ভালো লাগতেছে। মেলা ঘুরতেছি, অনেক জিনিসপত্র কিনলাম দেখলাম, অনেক ভালো লাগতেছে। এছাড়া এখানে সিকিউরিটি ব্যবস্থা অনেক ভালো, আমার অনেক ভালো লাগছে। ২৩ ডিসেম্বর আমাদের যে আমাদের আয়োজনে এবং বেনারসি গ্লোবাল ইভেন্টস লিমিটেডের আয়োজনে যে মাসব্যাপী বাণিজ্য মেলাটা শুরু হয়েছিল সেটা এখন শেষের পথে। আমরা শুরু থেকে নওগাঁবাসীকে নিয়ে যে আনন্দ বা একটা বিনোদন ভাগাভাগির উদ্দেশ্যে যে আয়োজনটা করেছিলাম সেটাতে আমরা শতভাগ সফল। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টল আসছে, সেই সাথে আমাদের বিভিন্ন জায়গা দর্শনার্থীও ছিল। প্রথম দিকে আসলে প্রচণ্ড শীতের কারণে কিছুটা হয়তো দর্শনার্থী কম ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে হয়তো অনেকেই ভাবছে যে মেলাও শেষের পথে, শীতটাও একটু কমে আসছে, এখন বেশ ভালো। নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা ছিল, কোনো অপ্রীতিকর ঘটনা আমার জানা মতে আমি শুনিনি, এবং সামনে এই শেষ কদিন নিশ্চয়ই খুব ভালোভাবে যাবে এই আশা। আমরা আসছি ঢাকা থেকে, তো আমরা আসছি একটা বড় ভরসা নিয়ে যে এখানে আসলে হয়তো ব্যবসাটা ভালো হবে, কিন্তু প্রথম 10-15 দিন এই মেলাটা জমে ওঠে নাই, মানুষজন জানতে পারে নাই, আর মেলাটা হচ্ছে পুলিশ লাইনের ভিতরে, অনেকে দেখতেই পারে নাই। বর্তমান ক্রেতারা বলতে হচ্ছে আপনার একটু তো ক্রেতারের আনাগোনা বাড়ছেই, বাট কেনা বেচা তেমন হচ্ছে না। তো আমরা আশা করতেছি যে আমরা কিছুটা দিন যেন দীর্ঘায়ী হয় মেলাটা, তাহলে আমাদের ক্ষতিপূরণটা হয়তো বা কিছুটা হলেও সমৃদ্ধি পাবে। আমরা চাচ্ছি যেন মেলাটার 10 দিন হোক বা 1 সপ্তাহ হোক, যেন দীর্ঘ করে। শুরু থেকে আমরা সারা পেয়েছি, কিন্তু শুরুতে একটু লোকজন মেলায় কম আসতো, তারা জানতে পেরেছিল না। সে সময় আবহাওয়া ছিল একটু নর্মাল, কুয়াশাচ্ছন্ন তা থাকার জন্য প্রথম দিকে একটু লোকজন কম ছিল, কিন্তু 15 দিনের পরে গত 12 তারিখের পর থেকে আমাদের মেলায় একটু ভিড় জমে উঠেছে, লোকজন আসছে, সবাই পিঠা খাচ্ছে। কিন্তু এখন তো মেলা আমাদের শেষ পর্যায়ে চলে এসেছে প্রায়, যদি মেলাটা আর কয়েকটা দিন থাকতো তাহলে হয়তো বা আমাদের আরও ভালো হতো, আর একটু ভালো বিক্রি করতে পারতাম।